ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। আজ আমরা জিওগ্রাফির একটি মক টেস্ট নিয়ে চলে এসেছি। প্রতিটি প্রশ্নের পরে তোমাদের কিছু সময় দেবো, তোমরা উত্তরটি দেবে এবং প্রতিটি প্রশ্ন আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করছি, আজকের প্রথম প্রশ্ন দেখিনি। আজকের প্রথম প্রশ্ন, উন্নত দেশ কত শতাংশ কার্বন বায়ুমণ্ডলে নিঃসরণ করে? দেখো, কার্বন যেটি প্রধান কিন্তু বায়ুর ক্ষতিকারক গ্যাস, অর্থাৎ এই কার্বন বায়ুমণ্ডলের সঙ্গে মিশ্রিত হলে কিন্তু বায়ুর যে ভারসাম্যতা সেটি কিন্তু হ্রাস পায়, বা বায়ুর যে গুণমানতা সেটিও হ্রাস পায়, অর্থাৎ বায়ু দূষণ হয়। আর এই বায়ু দূষণ কিন্তু উন্নত দেশ মোটামুটি 76%, এই 76% কিন্তু কার্বন ত্যাগ করে থাকে তাদের বিভিন্ন কলকারখানা, গাড়ি, বিভিন্ন যন্ত্রপাতি থেকে। এবং অন্যদিকে কিন্তু 24% মাত্র উন্নয়নশীল দেশগুলো কিন্তু এই বায়ুমণ্ডলে কার্বন ত্যাগ করে থাকে। তা সত্ত্বেও কিন্তু উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের মধ্যে একটি ডিবেট চলে যে এই উন্নয়নশীলদের মতে এই বায়ুমণ্ডলের যে দূষণের মাত্রা, এর প্রধান কারণ বা এর প্রধান চালিকা হলো হচ্ছে উন্নয়নশীল দেশ। তাদের মতে এর প্রধান কারণ হলো গরিব দেশগুলো প্রধান উন্নয়নশীল দেশ, এবং এদের যে হ্যাবিটেট বা যে বাসস্থান সেগুলো খুব খারাপ হওয়ায় কিন্তু বেশি পরিমাণে পরিবেশ দূষণ হয়। এটি হচ্ছে উন্নত দেশের মতে, এবং উন্নয়নশীল দেশের মতে তা একেবারেই উল্টো। তাদের মতে যে উন্নয়নশীল দেশ কোনো মতেই বায়ু দূষণ সেরূপ করে না, বরং উন্নত দেশগুলোই কিন্তু বায়ু দূষণ অধিক করে থাকে। এই এই তর্ককেও কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। দেখো তারপরের প্রশ্নটি, দেখো ইকেসি এর পুরোনাম কি? দেখো ইকেসির পুরোনাম হলো এনভায়রনমেন্ট কুজনেটকার। এই এনভায়রনমেন্ট কুজনেট কার্ভ কি এটি আমরা এখানে বুঝে নেব। দেখো এই কার্ভটি দিয়েছিলেন বিজ্ঞানী কুজনেট, তাই এই নাম, এই কার্ভটির নামও কিন্তু এই এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভ, ঠিক আছে? দেখো এই কার্ভটির দুটি অক্ষ, একটি উলম্ব অক্ষ, এটি উলম্ব অক্ষ, এটি অনুভূমিক অক্ষ। এই উলম্ব অক্ষে তিনি দেখাতে চেয়েছিলেন যে যে পরিবেশের যে সম্পদ রয়েছে তা কীভাবে ক্ষতি হচ্ছে, এবং অনুভূমিক অক্ষে তিনি দেখাতে চেয়েছিলেন যে বিকাশের সাথে, এখানে বিকাশ অনুভূমিক অক্ষে তিনি বিকাশকে রেখেছেন বা ডেভেলপমেন্ট, এই বিকাশের সাথে সম্পদের ক্ষতির কী সম্পর্ক সেটি কিন্তু এই অক্ষের মাধ্যমে দেখাতে চেয়েছিলেন। এটি তার প্রধান এই কার্পের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলেন। তারপরে প্রশ্ন, দেখো দ্য লিমিট টু গ্রোথ কাদের তত্ত্ব? এই তত্ত্বটি যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছিল, একজন হলো এইচ মেডস আর একজন হলো ফরেস্টার। দেখো এইচ মেডস এবং ফরেস্টার যৌথ প্রচেষ্টায় কিন্তু এই থিওরিটি দিয়েছিলেন দ্য ক্লাব অব রোমের আন্ডার থেকে 1972 সালে। এখানে তিনি বা এই যৌথ প্রচেষ্টায় তারা 7টি রানের কথা বলেছেন বা 7 ধরনের ফেসের কথা বলেছেন। তার মাধ্যমেই কিন্তু যে সম্পদের ব্যবহার এবং সম্পদের চলকগুলিকে তারা নির্ধারণ করেছেন। তার পরবর্তী প্রশ্ন, সম্পদ সংরক্ষণের দুটি পদ্ধতির নাম লেখো। দেখো সম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি পদ্ধতি হলো টপ ডাউন এবং বটম আপ প্রসেস বা পদ্ধতি। টপ ডাউন পদ্ধতিতে বলা হয়েছে যে সরকার বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করবে, এবং সরকার যে সমস্ত সাস্টেনেবল রিসোর্সগুলো সেগুলো কিন্তু পরিবেশে অধিক ব্যবহার করবে, বা যেগুলো পরিবেশে ক্ষতি কম করে সে সমস্ত সম্পদের ওপর অধিক জোর দিবে। যেমন সৌরশক্তি, সৌরশক্তির ওপরে বেশি করে জোর দিবে এবং মানুষকে তার আওতায় আনবে। এবং বটম আপ প্রসেসে বলা হয়েছে যে মানুষ এখানে প্রধান, এবং মানুষের মাধ্যমেই যে সম্পদকে, সম্পদের যে সমস্ত প্রয়োজনীয় সম্পদ, অতি আবশ্যক সম্পদ, সেগুলোকে কিন্তু সঠিকভাবে ইউজ করতে হবে। যেমন বনভূমি, যেমন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু স্থানীয়দের এই ফরেস্টের ডেভেলপমেন্টে কিন্তু দারুণ যে প্রতিক্রিয়া বা যে হাত গ্রহণ করা সেটিও কিন্তু এখানে করা হয়। এর মাধ্যমে কিন্তু সম্পদ সংরক্ষণ খুব সহজ হয়। তার পরবর্তী প্রশ্ন, ভারতের বনভূমি সম্পর্কিত তত্ত্ব কোন সেন্সার ও উপগ্রহ দ্বারা গ্রহণ করা হয়? দেখো বনভূমি কোথায় কীরূপ রয়েছে এবং কোথায় কতখানি রয়েছে তা বোঝা যায় কিন্তু সেন্সার বা উপগ্রহের মাধ্যমে। দেখো এখানে সেন্সারটি ব্যবহার করা হয় LIS-3। লিস বলতে এখানে বলা হচ্ছে লিনিয়ার ইমেজিং সেলফ স্ক্যানার সেন্সার। এখানে বলতে বোঝানো হয়েছে যে লিনিয়ার ইমেজিং সেলফ স্ক্যানার সেন্সার, এটি সেন্সার, এখানে থ্রি সেন্সার থ্রি, আর এটি হচ্ছে IRS-P6। উপগ্রহটির নাম হলো IRS-P6। IRS বলতে বোঝানো হচ্ছে ইন্ডিয়ান রিমোট সেন্সিং P6। তো পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সমগ্র
ভূমিভাগের কত শতাংশ ভূমি বনভূমি? দেখো পৃথিবীর যে ভূমিভাগ রয়েছে তার মধ্যে 26% কিন্তু ছিল, আছে বর্তমানে বনভূমি, কিন্তু বর্তমানে এর পরিমাণ কিন্তু দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে। তবে ভারত ও চীন এক্ষেত্রে কিন্তু উন্নয়নের দিকে যাচ্ছে, অর্থাৎ ভারত এবং চীনে এই বনভূমির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। দেখো পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ার ব্ল্যাক স্যাটারডে কীর সঙ্গে যুক্ত? দেখো ব্ল্যাক স্যাটারডে একটি ডে, এই ব্ল্যাক স্যাটারডে হচ্ছে বনভূমির দাবানলের সঙ্গে যুক্ত। দেখো 2009 সালে একটি স্যাটারডেতে বা স্যাটারডেতে শনিবারে এই বনভূমি কিন্তু দারুণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, আর এই দিনকেই তারা ব্ল্যাক স্যাটারডে হিসেবে পালন করে। দেখো পরবর্তী প্রশ্ন, প্লাস্টিক শিল্পে কোন বনজ সম্পদ প্রয়োজন হয়? দেখো প্লাস্টিক শিল্পেও কিন্তু বনজ সম্পদের প্রয়োজন হয় প্লাস্টিক তৈরি করার জন্য। এই বনজ সম্পদটি হলো সেলুলোজ নাইট্রেট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, রেয়ার প্রশ্ন। দেখো ইটুরি হারপান ডেন্ট্রি এই তিনটি নাম, এই বৃষ্টি অরণ্য কোথায় দেখা যায়? এই তিনটি বৃষ্টি অরণ্য কোথায় দেখা যায়? দেখো ইটুরি দেখা যায় কঙ্গো অববাহিকায়, কঙ্গো অববাহিকায় যে বনভূমি দেখা যায় বৃষ্টি অরণ্য তাকে বলা হয় ইটুরি। আর সুমাত্রা, ইন্দোনেশিয়ার সুমাত্রায় যে বনভূমি দেখা যায় তাকে বলা হয় হারপান, এবং উত্তর অস্ট্রেলিয়ায় যে বৃষ্টি অরণ্য দেখা যায় তাকে বলা হয় ডেন্ট্রি। খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এগুলো। দেখো তার পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? এই ফরেস্ট ম্যানেজমেন্টের যে মেন অফিস সেটি রয়েছে ভোপাল বা ভোপালে, মধ্যপ্রদেশের ভোপালে। পরবর্তী প্রশ্ন, দেখো সামাজিক বনসৃজন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এই দেখ সামাজিক বনসৃজন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন ভারতের NCA 1973 সালে। দেখো NCA-র পুরোনাম হলো ন্যাশনাল কমিশন অফ এগ্রিকালচার। এই সামাজিক বনসৃজনকে প্রথমে কিন্তু চার ভাগে ভাগ করা হয়, এই চার ভাগের মধ্যে প্রধান ভাগটি হলো অ্যাগ্রো ফরেস্ট্রি। দেখো এই NCA অর্থাৎ ন্যাশনাল কমিশন অফ এগ্রিকালচার, এর আন্ডারেই কিন্তু 1973 সালে সামাজিক বনসৃজন বা সোশিয়াল ফরেস্ট্রির ধারণাটি আনা হয়েছিল, যার ফলে কিন্তু ভারতের বনভূমির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দেখো পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, টঙ্গিয়া প্রথা ভারতের কোথায় দেখা যায়? দেখো টঙ্গিয়া প্রথা ভারতের দেখা যায় হচ্ছে উত্তরপ্রদেশ ও কেরল। আগে বুঝতে হবে টঙ্গিয়া প্রথাটা কী। দেখো আমি এখানে একটি চিত্র মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এটি হলো বনভূমি, মনে করো এটি হলো বনভূমি, বনভূমির কিছু অংশ কেটে ফেলা হলো, মানে গাছ এখানে ছিল এই গাছগুলোকে কেটে ফেলা হলো বন দপ্তরের বা সরকারিভাবেই গাছগুলো কেটে দেওয়া হলো, এর ফলে কি জায়গাটি শূন্য হয়ে গেল। এখন এই জায়গাটিকে পার্শ্ববর্তী কোনো অঞ্চলের কৃষককে দেওয়া হলো কৃষিকাজের উদ্দেশ্যে। সেখানে কি হলো, সে কৃষক সেখানে কৃষিকাজের মাধ্যমে তাদের বিভিন্ন ফসল উৎপন্ন করা হলো, করলো এক বছর, এটি এক বছর করবে, এবং তার ফলে কি হবে জায়গাটি উর্বরতা কিছুটা হ্রাস পাবে, কিন্তু তার পরের বছর কৃষককে করতে হবে কি এই অঞ্চলে কিছু গাছ চাষ করতে হবে, গাছ লাগাতে হবে, প্ল্যান্ট করতে হবে গাছ, এবং তার সঙ্গে সে চাষ করবে। এই চাষ এবং গাছ লাগানো দুটোই একসঙ্গে চলবে। এবং তৃতীয় বছরে কি হবে, তৃতীয় বছরে চাষি আর সেখানে চাষ করতে পারবে না, সেই চাষিকে অন্যত্র একটি জায়গায় পাঠিয়ে দেওয়া হবে যেখানে ফাঁকা রয়েছে বা যে স্থানটি শূন্য রয়েছে বা গাছ কিছুদিন আগে কাটা হয়েছে সেখানে পাঠানো হবে। তার ফলে কি হলো, এই অঞ্চলটি কৃষকের বিনামূল্যে, কৃষককে এখানে কিন্তু কোনো ধরনের কর বা খাজনা দিতে হবে না, সে তার যা উৎপন্ন হবে সে তার নিজের কাছেই রাখতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু তাকে কোনো খাজনা দেওয়ার দরকার নেই। এই প্রথাকে কিন্তু বলছে টাঙ্গিয়া প্রথা। এই টাঙ্গিয়া প্রথা কিন্তু প্রথমে দেখা গিয়েছিল এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে, ভারতের উত্তরপ্রদেশ ও কেরলেও এই টাঙ্গিয়া প্রথা লক্ষ্য করা যায়।